भाई अभी बता दे, अभी तूने गांड में उंगली किया ना, अभी बता दे। আচ্ছা ওর কাছে কি মানে বাসে আছো টাকা আছে না কি কি ব্যাপার আছে আজ লোক ছাড়ো দাদা দেখো না বুঝতে পারছি আমরা ছাড়ো দাদা দেখো না দেখো আমার সত্যি খারাপ এখন এখানটা ভিড় করেছি না এখানে ঝামেলা হয়ে যাবে এখান থেকে রাস্তাতে এখান থেকে সরা যাবে তোমরা এখানের কেস এখানে সলভ করব এখান থেকে ছাড়া মানে পুরো কেস চম্প ওই রাস্তাটা উঠে গেলে বাস আর আমরা কিছুই করতে পারব না তোমরা চুপ করে সরে দাঁড়াও না তোমরা গল্প করো না সাইড দিয়ে তোমরা সরে দাঁড়াও না তোমরা সরে দাঁড়াও না কি তোমরা সরে দাঁড়াও করবে না গাড়ি যাবে না গাড়ি যাবে খোকা গাড়ি তোমরা যাও তোমরা চলে যাও তোমরা চলে যাও এ তোমার বাড়ি কোথায় আপনি আওকাত বতা রো স্যার বুড়া নেই মাননা স্যার যাতে যে হ্যালো মা তো বলছি তো এই কলসি ভাঙা মানে বড় মা তো কি হবে আমার ঘরে সত্যি আমার মানে ক্যারিয়ারটা পুরো শেষ হয়ে যাবে আমার যাওয়া যাচ্ছে না একটু বিয়ের জন্য কথা বলার জন্য হ্যাঁ আমি বলে দিয়েছি বুঝতে আমার এখনো মানে সবে বাকি আছে আমার ক্যারিয়ারে বহুত কিছু আছে তুমি একটু কথা বলার জন্য এই বয়সটা সবারই পার হয় তোমরা সবাই জানো আর জাস্ট কথা বল যেন খারাপ কিছু মানে এই করছে আমারও এখন পুরো ভবিষ্যৎটাই বাকি বায়োলজি জানতে পারো সব শেষ হয়ে যাবে দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না থাকলে আমি সত্যি দিয়ে দাও এতে কি আমার যদি সব শেষ হয়ে যায় আমার সব শেষ হয়ে যায় লাইফটা শেষ হয়ে যায় না না বলবো না আপনাদের টেনশন করে লাভ নেই জান সত্যি করে বলো আমার সত্যি সকি সর আমি একটা তো ছবি তুলবো আমি তোর সঙ্গে সামনে কিন্তু ডিলিট করে বুঝি সকি সর সত্যি বলছি আমি কাউকে কিন্তু পাঠাবো না কিন্তু ছবি একটা তুলবো লাইভ করা আমি কাউকে পাঠাবো না লাইভ করা আছে আমি একটা ছবি তুলবো কিন্তু তোর কোন স্কুলে পড়িস কোন স্কুলে পড়িস মন্ডলকুপি হাই স্কুল মন্ডলকুপি হাই স্কুল সত্যি আমি কথা দিচ্ছি আমি তো বলছি।